হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আপনাদেরকে সুইপ বসের কাজ। প্রথমে ফাইলে যাবেন, নিউতে ক্লিক করবেন, পার্টে ক্লিক করবেন এবং ওকে ক্লিক করবেন। ফ্রন্ট প্লেন নেবেন, স্কেচ করবেন, এখান থেকে প্লেন হোয়াইট করবেন। করার পরে আপনি এটা আর্ন নেবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, অরিজিনে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন। এই আরটা একটা ডাইমেনশন দিবেন, এই পয়েন্ট, এই পয়েন্ট একটা ডাইমেনশন দিবেন 40। এই পয়েন্ট এবং এই পয়েন্ট একটা ডিস্টেন্স দিবেন 100। আর এই আর্কের একটা মান দিবেন 110। এখন আপনি এক্সিট করবেন, সুইপ বস ক্লিক করবেন, ফিচারে যাবেন, সুইপ বস ক্লিক করবেন। করার পর এখানে সার্কুলার ক্লিক করবেন। আমি 70 ডায়া নিলাম, থিকনেস দিলাম 5। ওকে দিলাম। এখন এই প্লেনে স্কেচ করব, এই লাইনটাকে কনভার্টিটিস করব, অফসেট করব 25। ওকে দেবেন। এখানে আমি প্লেন হোয়াইট দিলাম, শেডার দিলাম। এবার আবার একটা সেন্টার লাইন নিলেন, এখানে একটা সার্কেল নিলেন, সার্কেল একটা ডাইমেনশন দিলেন 10 দিলেন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন করবেন। এই এই অরিজিনে চলে আসছে আপনার দ্বারা এখানে, তাহলে এই পয়েন্টটা ডিলিট করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। ফুলি ডিফাইনের জন্য এই সার্কেলটা ক্লিক করবেন, ওকে দেবেন। এখন আপনি যে কাজটা করবেন, ফিচারে যাবেন, এক্সট্রুড করবেন, এখানে ক্লিক করবেন, ডিরেকশন চেঞ্জ করবেন, এখানে 5 দেবেন, ওকে দেবেন, ওকে দেবেন। এখানে থিন ফিচারটা আপনি কত দিয়েছিলেন, থিকনেস দিয়েছিলেন 5, ভিতরের দিকে দিয়ে দিলাম। ওকে, মাসটা উঠিয়ে দেবেন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে থিকনেসটা আউটে দিলে সুন্দর হয়। ওকে, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট প্লেন নেব, স্কেচ নেব। পাশাপাশি আমি কি করব, আমি এক্সিসটাকে শো করব। আমি এই বরাবর একটা লাইন নেব, সেন্টার লাইন। এই আমি একটা রেক্টেঙ্গুলার নেব, 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গুলার নেব। নেওয়ার পরে আপনি এভাবে একটা ক্লিক করবেন, সিলেক্ট, এটা কন্ট্রোল, এটা কুলিনিয়ার করবেন। এটা আপনার ডাইমেনশন দেওয়ার প্রয়োজন নাই, ফিচার এক্সট্রুড কাট করব আমি, কারণ আমি মিরর করার জন্য এই কাজটা করা। ওকে দেবো। এখন এটা আমার প্রয়োজন না, এটাকে আমি হাইড করে দেব। এখন আমি মিরর করব, মিরর এই ফেস সিলেক্ট করব, বডিস টু মিরর করব, তাহলে এই এই বডি, এই বডি সিলেক্ট করে দুই বডি সিলেক্ট করব। ওকে দেব। এই
তাহলে আমাদের জবটা তৈরি হয়ে গেল, আইসোমেট্রিক দিয়ে দেব। এখন আমি এটাতে কালার দিতে পারি, আপনার যে কালারের প্রয়োজন সেই কালার দেবেন। এটা দিলাম, ওকে, আমাদের পাইপটা তৈরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও তৈরি করব, আপনার সুবিধা অনুযায়ী ভিডিও তৈরি করব। আজকের জন্য এই পর্যন্ত, সালামু আলাইকুম।